মাশাআল্লাহ আমাদের সব আমাদের আরাফ খান মোবাইল পয়েন্ট আজকে উদ্বোধন হইতে যাচ্ছে। আরে ভাইগনা মোবাইলের মেলা, তোমরা নাকি 50,000 ফোন নিয়ে আসছো মার্কেটে? হ্যাঁ, 50,000 ফোন নিয়ে আসছে আরাফ খান মোবাইল পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গোডাউনে হিউজ পরিমাণের কালেকশন আছে, প্লাস আমাদের সবেও অনেক যতটুকু পরিমাণ ফোন ধরা যায় মার্কেট আমাদের দোকানে। আর সকাল সকালে কাস্টমার ভাইরা মোবাইল নিতে চলে আসছে। ভাই কোথা থেকে আসছেন? সিলেট থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকাল সকালে আমার কাস্টমার ভাইরা কেনাকাটা করতেছে, আলহামদুলিল্লাহ একটা ভালো সাড়া পাওয়া যাচ্ছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবাই দোয়া করবেন, মোটামুটি ভালো সাড়া পাচ্ছি আমরা। তো আপনারা যারা আরাফ খান মোবাইল পয়েন্ট থেকে মোবাইল নিতে চান সুলভ মূল্যে, কেমন আছে কাইছে দাদা? তো আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড ফোনেরও প্রচুর পরিমাণের স্টক আছে। সেকেন্ড হ্যান্ড যে ফোন গুলো প্রচুর পরিমাণের স্টক আছে। তাছাড়া আমাদের কাছে আছে গোল্ডের ফোন। আর সকল প্রবাসী ভাইরা এবং আমাদের যে প্রবাসী অধিকার ঐক্য পরিষদ, প্রবাসী অধিকার ঐক্য পরিষদ যার চেয়ারম্যান হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই, যেটাতে আমি অংশীদার, প্রত্যেকটা প্রবাসী সংগঠন আমি মনে করি যে আমরা প্রবাসী যারা আছি একে অন্যের বিপদে যারা এগিয়ে যায়, সব সংগঠনের প্রতি রইল শ্রদ্ধা এবং সালাম। সবাইকে দাওয়াত দিচ্ছি, বিশেষ করে আমাদের প্রবাসী ঐক্য, প্রবাসী অধিকার ঐক্য পরিষদ আপনারা যারা আছেন সবার কাছে আমার আন্তরিকভাবে মানে বিনীত নিবেদন যে সবাই আসবেন আরাফ খান মোবাইল পয়েন্ট শুভ উদ্বোধন আজকে সন্ধ্যা 6টায়। আপনারা আসবেন, সালাউদ্দিন ভাই সবাইকে বলে দেন, ভাই ব্রাদাররা যেখানে আছে সবাই যেন আসে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আপনারা যারা ফোন নিতে চান, ইনশাআল্লাহ আপনারা যারা ফোন নিতে চান, হিউজ পরিমাণের ফোন আছে আমাদের, কার্টন কার্টন ভরা ভরা ফোন আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা আসবেন একটা কথা চিন্তা করে দেখবেন, আপনারা যেখান থেকেই ফোন কিনেন না কেন, আমার মনে হয় যে কোনো প্রোডাক্টই আপনারা কিনেন না কেন, আপনাদের করা উচিত হচ্ছে বাঙালির কোনো বাংলাদেশের মানুষের ভাইয়ের কাছ থেকে একটা জিনিস কেনা। কারণ 2 টাকা যদি লাভ করে ওই 2 টাকাই বাংলাদেশে যাবে। তো আপনারা এবং আপনারা যেই কোনো ধরনের অ্যাক্সেসরিজ আপনারা চাচ্ছেন সেগুলো আপনারা পাবেন আমাদের এখানে, যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ। প্লাস্টিকে ডানলে ভালো হইতো না? প্লাস্টিকে ভালো হইতো না? নরমাল ওই যে এরকম টাইপের এইগুলোই ভালো। তো সকাল সকালে কেনাবেচা চলতেছে, সবাই দোয়া করুন। ভাই না কেমন সারা কেমন? আলহামদুলিল্লাহ না, আমরা তো পুরো ইয়ে যে দোকানগুলো আছে সবাই থেকে চ্যালেঞ্জ করতে পারবা ইনশাআল্লাহ। এমন ভাবে দাম দিবা যাতে মানুষ সবার থেকে ডিসকাউন্ট দিবা, তো দেড়হাম দেড়হাম টাকা না। আর যারা পাইকারি নিতে চান, যারা গোল্ডের ব্যবসা করেন, যারা হচ্ছে 2টা করে প্যাকেজ নিতে চান, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আর যারা প্রবাসী ভাইরা, যারা শ্রমিক ভাইরা এখানের খুবই কষ্ট করেন, 1200-1300 টাকা বেতন পান, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। তো আপনারা আসবেন। আর যারা মনে করেন নিজেদের ব্র্যান্ড, নিজেদের নাম দিয়ে আপনারা হচ্ছে মোবাইল বানাইতে চান গোল্ডের, যেমন আমার হাতের এই যে ডায়মন্ড অ্যান্ড গোল্ড, ডায়মন্ড অ্যান্ড গোল্ড দিয়ে আপনারা যারা পারবেন নিতে। তারপর হচ্ছে যেমন এই যে এটা একটা লোগো দিয়ে তৈরি করা, এটা আরেকটা লোগো দিয়ে তৈরি করা, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোডাক্ট আপনারা এখানে পাবেন। তো আমি মনে করি যে আপনারা যারা বাংলাদেশের মানুষ আছেন তারা এখান থেকে ঠকবেন না, আপনারা আসবেন। এটা আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকলো প্রত্যেকটা বাংলাদেশি মানুষের কাছে, আমার মানে আবেদন থাকলো, আকুল আবেদন যে সবাই আমরা বাঙালি হয়ে আরেকটা বাংলাদেশি ভাইয়ের দোকানে কেনাকাটা করব, যাতে 2 টাকা লাভ হইলে বাংলাদেশে এই টাকাটা যায়। তো সবাই দাওয়াত থাকলো আজকে 6টার সময় আমাদের উদ্বোধন অনুষ্ঠান ইনশাআল্লাহ। আর অবশ্যই অবশ্যই আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান, ভালো আছেন জি, আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা হচ্ছে এই নাম্বারটা দেখে, শুধুমাত্র এই নাম্বারটা দেখে
আপনারা অনলাইনে অর্ডার করবেন, শুধু এই নাম্বারটা, আমার অন্য কোন নাম্বার নাই। যারা অনলাইনে অর্ডার করবেন, বাংলাদেশ থেকে যারা অর্ডার করবেন, আমার শুধু এই নাম্বারটা। আর এটা হচ্ছে সাবকা বাস স্ট্যান্ড, এটা সাবকা বাস স্ট্যান্ড, এই সাবকা বাস স্ট্যান্ডের অপোজিটেই আব্রাস সেন্টার, সাবকা বাস স্ট্যান্ডের অপোজিটেই আব্রাস সেন্টার, এইটার অপোজিটে মার্কেট। আপনারা যারা আসবেন অবশ্যই অবশ্যই আসবেন, ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত প্রবাসী ভাইরা আছেন, যত সংগঠন আছেন, সবার প্রতি দাওয়াত, মানে দোয়া ও দাওয়াত রইল, সবাই আসবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।